বসতে গিয়ে আমরা যদি পায়ের উপর পা রেখে বসি, এক পায়ের উপর আরেক পা রেখে, সেটাও একটি ভুল। হযরত আবু হুমায়দা সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ভালো করে মুখস্থ করেছি পদ্ধতিটুকু। যখন তিনি দুরাঘাতের মধ্যে বসতেন তখন তিনি বাম পায়ের উপর বসতেন এবং ডান পাকে খাড়া করিয়ে দিতেন, আর যখন তিনি শেষ বৈঠকে বসতেন তখন তিনি বাম পাকে বের করে দিতেন ডান দিকে এবং তিনি ডান পাকে খাড়া করিয়ে দিতেন এবং তিনি পাছার উপর বসতেন।